Hello friends, welcome to SS Reaction channel again. আমি সৌরভ। কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না, কারণ লাস্ট দু তিন দিন অলরেডি একটা গ্যাপ পড়ে গেছে। সো আই এম ভেরি সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি আমি মানে লাস্ট দু তিন দিন আমার যে পুরোনো ভিডিওগুলো ছিল সেগুলো একটু রিভিউ করতে ব্যস্ত ছিল, আর তার পাশাপাশি আমি কিছু সময় বার করে কয়েকটা মুভিও দেখেছি, যেমন RRR দেখলাম। তো RRR এর রিভিউ আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আপনারা দেখবেন। আর এছাড়াও একটা ফ্রেঞ্চ মুভি দেখলাম, ফ্রেঞ্চ হরর মুভি। বেসিক্যালি ফ্রেঞ্চ হরর মুভি কেন, কারণ দেখুন আমরা বেসিক্যালি কি মানে বলিউড হলিউড বা ধরুন আমাদের সাউথের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সেই ধরনের মুভি বেসিক্যালি দেখে থাকি। এছাড়াও কখনো কখনো কিছু চাইনিজ বা কোরিয়ান ফিল্মও দেখে থাকি, কিন্তু ইউরোপিয়ান যে ফিল্মগুলো যেমন ধরুন ফ্রেঞ্চ বা ইটালিয়ান বা জার্মান ফিল্ম বা ধরুন ব্রিটিশ ফিল্ম যেগুলো হয় সেগুলো আমাদের এখানে সেভাবে চলে না বা সেভাবে দেখাও হয় না, আমরা বেসিক্যালি দেখিও না। তো আমি হঠাৎই দেখতে পেলাম একটা ফ্রেঞ্চ মুভি, ফ্রেঞ্চ হরর ফিল্ম, সিনেমাটার নাম বেবি ডল। তো ওটা দেখলাম, একটা হরর ফিল্ম। তো ভাবলাম যে সেটা নিয়ে একটা তাহলে যদি রিভিউ ভিডিও বানানো যায় তো আমি একটা রিভিউ ভিডিও বানাবো। তবে আমি কিন্তু এই ফিল্মটা দেখেছি, বাট এই ফিল্মটার ট্রেলার আমি দেখিনি। তো আমি ট্রেলারটিও একবার দেখবো, আর আমি চাইবো যে আপনারাও ট্রেলারটা আমার সাথে একবার দেখুন। তো ট্রেলারটা দেখার পরে আমি যে মুভিটা দেখলাম পুরোটা, মুভিটার আমি একটা রিভিউ দেব। আর পুরোটা দেখার পরে আপনারা ডিসাইড করবেন মুভিটা আপনারা দেখবেন কি দেখবেন না। বেসিক্যালি হরর ফিল্ম দেখে এমনিও আমার ভয় লাগে না, ভয় লাগার মতো হরর ফিল্ম আমি আজ অব্দি দেখিনি। তো যাই হোক, প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা পার্সপেক্টিভ থাকে, তো আমার পার্সপেক্টিভ থেকে হরর ফিল্ম আমার সেরকম পছন্দের নয়। তো আমি দেখলাম মুভিটা, অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছিল দেখার জন্য। তো এক কাজ করা যাক, ফার্স্ট টাইম আমরা ট্রেলারটাকে দেখে নিই। তো চলুন আমরা আগে ট্রেলারটা দেখে নিই, ট্রেলারটা দেখে নিয়ে তারপরে আমি ফুল মুভি রিভিউটা দেবো, এবং তারপরে আমি আমার মতামত জানাবো যে মুভিটা আমার কেমন লেগেছে, ঠিক আছে? তো চলুন ট্রেলারটা ফার্স্টে দেখে নিই, লেটস স্টার্ট। ওকে, ট্রেলারটা হয়ে গেল। ট্রেলারটা দেখে আমার আরেকবার একটু মেমোরাইজ হয়ে গেল যে কি কি আমি দেখেছিলাম ফিল্মের মধ্যে। তো টোটাল মুভিটা দেখে আমার যেটা মনে হলো যে এটা একটা খুবই লো বাজেটের ফিল্ম, একটা খুবই বেসিক হরর কনসেপ্টের ফিল্ম। বেসিক কনসেপ্ট বলতে এরকমই, মানে লো বাজেটের, একদমই লো বাজেটের ফিল্ম, এর থেকে তো বিশেষ কিছু করা পসিবল নয়। আর ফিল্মটার মধ্যে বিশেষত কোনো সিজিআই ইউজ হয়নি বেসিক্যালি, কারণ এখানে সিজিআই ইউজ করার জায়গাও নেই। আমি এটা বলবো না যে ফিল্মটা খারাপ,
আবার এটাও বলবো না যে ফিল্মটা খুব ভালো, আপনারা যদি দেখেন তাহলে দেখলে বুঝতে পারবেন ফিল্মটা কেমন। তো আমার যে খারাপ লেগেছে সেটা বলবো না, ঠিক আছে, বাট ফিল্মটাতে আরো অনেক কিছু করা যেতে পারতো যদি ঠিকঠাক হতো। তবে আমি জানি না, হয়তো ফ্রেঞ্চ মুভি এরকম হতে পারে, আমি এর আগে সেরকম ফ্রেঞ্চ মুভি কিছু দেখিনি বা আমার দেখার কোনো এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম একটা ফ্রেঞ্চ মুভি দেখলাম। তো ওভারঅল যদি আমাকে এটাকে স্কোর করতে বলা হয় 10-এর মধ্যে, আমি এটাকে 10-এর মধ্যে 4 থেকে 5 দিতে পারি। কারণ খুবই বেসিক কনসেপ্ট, এর মধ্যে নতুনত্ব কিছু নেই, পুরনো একটা কনসেপ্ট, পুরনো আইডিয়া। বাজেটও খুব একটা হাই বলে আমার মনে হয় না, খুব একটা হাই কেন, বাজেট খুবই কম বাজেটের ফিল্ম এটা, দেখলেই বুঝতে পারবেন। শুটিং লোকেশন মোটামুটি একটাই ইউজ করা হয়েছে, মানে দুটো তিনটে ইউজ করা হয়েছে কিন্তু সেগুলো খুব কম সিনের, কিন্তু একটাই মেন শুটিং লোকেশন ইউজ হয়েছে এবং পুরো ফিল্মটা সেই জায়গার মধ্যেই পুরো ফিল্মটা। তো খুবই লো বাজেটের একটা ফিল্ম, ক্যারেক্টার খুব কম আছে, 5টা কি 6টা ক্যারেক্টার আছে টোটাল দেখানো হয়েছে, বা হয়তো 7টা কি 8টা, তার বেশি কোনো ক্যারেক্টার নেই অল টোটাল। আমার ওভারঅল কেমন লেগেছে আমি বললাম, আপনারা যদি ফিল্মটা দেখেন জানাবেন কেমন। আমি ট্রেলারের এবং পুরো ফিল্মের দুটোরই যে অরিজিনাল লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, মানে পুরো ফিল্মটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তো আপনারা চাইলে দেখতে পারেন। দেখে যদি ভালো লাগে বা খারাপ লাগে যাই লাগুক, আমাকে কমেন্টে জানাতে পারেন, নো প্রবলেম। মানে ফার্স্ট টাইম একটা ফ্রেঞ্চ মুভি দেখলাম, তো আবার হরর মুভি, হরর মুভি দেখতে সবারই ভালো লাগে, তো ভালো হরর ফিল্ম অবশ্যই, ভালো হরর ফিল্ম শিহরণ জাগায় অবশ্যই, কিন্তু বেসিক হরর ফিল্মস যেগুলো বা বেসিক কনসেপ্টের সেগুলোতে বিশেষ কিছু ফিল হয় না। আর বিশেষ কিছু বলার নেই, আপনারা দেখুন আমার এই ভিডিওটা, আর পারলে ট্রেলারটা, এই ফিল্মের ট্রেলারটা, বা যদি পুরো ফিল্মটাও চান দেখতে পারেন, লিঙ্ক তো আমি দিয়েই দেবো। তো আর কি বলবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন, যদি ফিল্মটা দেখে থাকেন তাহলে জানাতে পারেন, না দেখে থাকলে সেটাও জানাবেন, নাও জানাতে পারেন, নো প্রবলেম। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে জুড়ে থাকুন, আমি আরও অনেক নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো এই ধরনের, নতুন নতুন ফিল্ম, বিভিন্ন কান্ট্রির, বিভিন্ন কালচারের বিভিন্ন জিনিসপত্র আমি নিয়ে আসবো, যেগুলো হয়তো আপনারা দেখেননি, অনেকে দেখে থাকেন আবার অনেকে হয়তো দেখেননি, তো ওনারা দেখতে পারেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে, আমার ভিডিও দেখলে বা ভিডিও লাইক করলে, তাতে আমি নিজে মোটিভেটেড হই আরও ভিডিও বানানোর জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, টাটা।